আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারো ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচামরিচের আচার। তো শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম লম্বা দেখে কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবং কাঁচামরিচটা বোটা ফেলে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। মরিচের সাইজগুলো দেখে নিয়ে বুঝতে পারছেন কতখানি বড় নিয়েছি। এখন আমি মরিচগুলো হালকা চিরে নিব। আমি একদম দুই ভাগ করে নেব না, আমি মাঝখান দিয়ে হালকা চিরে নেব যেন আচারের মশলাগুলো ভিতরে ভালোভাবে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করেছি। এখন আমি এভাবে সবগুলো মরিচ চিরে নেব। তা আমার সবগুলো মরিচ চিরে নেওয়া হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি মরিচগুলো আমি কিভাবে চিরে নিয়েছি। এখন আমি মরিচে এক চা চামচ লবণ মাখিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। আমি উল্টে পাল্টে ভালো করে লবণগুলো মাখিয়ে নিয়েছি যেন প্রত্যেকটা মরিচের গায়ে লবণ লেগে যেতে পারে। এখন আমরা এটা 30 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। এখন আমরা আচারের মশলা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিয়েছি জিরা 1 টেবিল চামচ, মৌরি 1.5 টেবিল চামচ, সরিষা 2 টেবিল চামচ এবং পাঁচফোড়ন নিয়ে নিয়েছি পৌনে 2 টেবিল চামচ, 2 টেবিল চামচের একটু কম। এখন আমি এগুলো হালকা তেলে নিব। খুব বেশি তেলে নেওয়া যাবে না। মশলাগুলো তেলে নিতে নিতে যখন হালকা গ্রান বের হয়ে আসবে তখনই আমরা এটা নামিয়ে নিব। আমি একদম চুলার লো ফ্লেমে এটা মশলাটা রোস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা মশলাটা নামিয়ে রেখে দিব। মশলাগুলো একটা প্লেটে ঢেলে নিচ্ছি যেন সস প্যানে থেকে ওভারকুক না হয়ে যায়। এখন আমরা আরও নিয়ে নিচ্ছি হাফ চা চামচ কালো জিরা এবং হাফ চা চামচ আজওয়াইন। এটাও আমরা হালকা 1 থেকে 2 মিনিট তেলে নিব। আমার এটা তেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রেখে দিব। এখন আগের তেলে নেওয়া মশলাগুলো দানাদার করে গুঁড়ো করে নিব। খুব বেশি মিহি করে গুঁড়া করার প্রয়োজন নেই। আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি মরিচের বাটিটা নিয়ে নিলাম। এখন আমি এতে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং কালো জিরা এবং জোয়াইন যেটা তেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ গুঁড়ো হাফ চা চামচ এবং আরও দিয়ে দিলাম আমচুর গুঁড়ো। শুকনো আম গুঁড়া করে নেওয়াকে আমচুর বলে, সেটা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ এবং সামান্য হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবং আরও দিয়ে দিয়েছি 1/4 চামচের মতো বিট লবণ এবং 1/4 চামচের মতো সাদা লবণ। এখন আমি গুঁড়ে করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবং আরও দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড, এটাও আমি দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো। এখন আমি সব একত্রে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে খুব ভালো করে মেশাতে হবে যেন প্রত্যেকটা মশলা ভালো করে মিশে যে মরিচের গায়ে লেগে যেতে পারে। এবং আরও দিয়ে দিয়েছি 1/4 কাপ সরিষার তেল। এটা আমি প্রথমে একবার ব্যবহার করছি, পরে আবার ব্যবহার করব। এখন আমি তেলটা দিয়ে আরও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই আচারটা যেহেতু রান্না করা হবে না, কাঁচা বানানো হচ্ছে, এর জন্য এখানে সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করা অত্যন্ত জরুরি, নয়তো আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সবাই চেষ্টা করবেন সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে। আপনারা এই পর্যায়ে মাখাতে মাখাতে এটার মশলাটা একটু চেক করে দেখবেন লবণ ঠিক আছে কি না। আমি টেস্ট করে দেখেছি, আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল, এই জন্য আমি আরও 1 চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি এবং লবণটা দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি
ভিনেগার হাফ টেবিল চামচ, আমার সবগুলো মাখানো ভালো মতো হয়ে গিয়েছে। এখন আমি এটা বয়মে ভরে নিব। আমি এটা প্লাস্টিকের কন্টেনারে স্টোর করছি, আপনারা কাচের বয়মেও স্টোর করতে পারেন। আমি বয়মের ভিতরে দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে দিয়েছি। এই দেখতেই পাচ্ছেন আমি বয়মে কিভাবে সেট করে নিয়েছি। এ পর্যায়ে আমি আরও দিয়ে দিব 1/4 কাপ তেল। আমার তেল দেওয়া হয়ে গেছে এবং এখানে আমি আরও 1/4 কাপ তেল দিয়ে দিব। এই আচারে টোটাল আমার 3/4 কাপ তেল লেগেছে। 1/4 কাপ দিয়ে তিনবার নিলে 3/4 কাপ হয়ে যাবে আমাদের। বয়মের মুখ ভালো করে বন্ধ করে দিয়ে 2 দিন রোদে রেখে এই আচারটা খেতে হবে। এই 2 দিনের মাঝে একবারও মুখের ঢাকনাটা খোলা যাবে না। তো ফিরে আসছি 2 দিন পর। 2 দিন পর দেখতে পাচ্ছেন আমার আচার কতখানি শুকিয়ে কমে এসেছে এবং তেল আরও একটু বেড়ে গিয়েছে এবং আচারের কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে এসেছে। এই মরিচের আচারটা আপনারা গরম ভাত, খিচুড়ি বা পোলাওর সাথে যে যার স্বাদ অনুযায়ী পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।